নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো রাবড়ির রেসিপি। ম্যাঙ্গো রাবড়ি বানানোর জন্য কড়াইতে নিয়ে নিয়েছি 2 লিটার ফুল ক্রিম দুধ। দুধটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আরও 10 মিনিট মতো দুধটাকে রেখে ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ টুকরো করা আম। এবার এই আমটাকে মিক্সিং জারে নিয়ে পাল্প তৈরি করে নেব। এবার আমের এই পাল্পটাকে ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নেব, যাতে কোনো আমের আঁশ না থাকে। দুধটাকে ফুটিয়ে অর্ধেকটা করে নিলাম। এবারে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দুধের ওপরে সর তৈরি করে নেব। দুধটা আস্তে আস্তে ফুটতে থাকবে আর এরপরে এইভাবে সর পড়তে থাকবে। এবার দুধের ওপরে যে সরটা পড়েছে সেই সরটাকে একটা কাঠির সাহায্যে আস্তে করে তুলে কড়াইয়ের গায়ে লাগিয়ে রাখব। এইভাবে কয়েকবার করে সর তুলে নিতে হবে। এইভাবে একবার করে সর পড়বে আর কড়াইয়ের গায়ের চারিদিকে সরগুলোকে তুলে এইভাবে লাগিয়ে রাখবো। সর তুলে তুলে কড়াই চারদিকে আমি লাগিয়ে রেখেছি। এবার যে ঘন দুধটা আছে সেই দুধের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। রাবড়িতে খুব বেশি মিষ্টি হয় না, সেই জন্য পরিমাণ মতো চিনি দিতে হবে। বা চিনি দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। চিনিটা গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমের পাল্প। আমের পাল্প দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার ছুরির সাহায্যে সরগুলোকে কেটে কেটে এই আম দুধের মধ্যে দিয়ে দেব।
ফলগুলোকে কেটে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে ঠান্ডা হলে নামিয়ে নেব। এই রাবড়িটা আপনারা নর্মাল টেম্পারেচারে রেখেও খেতে পারেন, আবার ফ্রিজে রেখেও খেতে পারেন। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো রাবড়ি। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন।